হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা যখন কিনা ফটোশপে বাংলা লিখতে চাই, তো অনেক সময় হচ্ছে আমরা লিখতে পারি না, অনেক ঝামেলা করে বা লিখতে সমস্যা হয়। তাহলে আমরা আজকে দেখবো কিভাবে আমরা ফটোশপে বাংলা লিখতে পারি। আচ্ছা, আমি যদি এখানে বাংলা লিখতে চাই, ধরেন আমি এখানে ফটোশপে বাংলা লিখবো, তো আমি এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পর এখানে আমি টাইপ করবো। আচ্ছা, এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার। আচ্ছা, আমার এইখানে কিন্তু চলে আসছে না, এখানে বাংলা যে ফন্টটা আছে সেটা কিন্তু সিলেক্ট করা আছে। আচ্ছা, ধরেন এখানে আমি হচ্ছে অভ্রটাকে সিলেক্ট করবো, সরি, শতনী এমজি। আচ্ছা, শতনী এমজিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে দেখতে চাই আমার সোনার বাংলা, আচ্ছা দেখেন এইখানে কিন্তু আমি বাংলা লিখতে পারছি না। আমি যদি টাইপও করি তাহলে আমার সোনার বাংলা বা কিছুই এখানে লেখা যাচ্ছে না। তো তাহলে আমরা বাংলা লিখার জন্য একটা সফটওয়্যার ইউজ করবো, যে সেই সফটওয়্যার একদম ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারি এবং ইউজ করতে পারি। সেই সফটওয়্যারের নাম হচ্ছে অভ্রো কিবোর্ড। আচ্ছা, তাহলে আমরা সরাসরি গুগল থেকে অভ্রো কিবোর্ডটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এইখানে আমার লিঙ্কটা দেওয়া আছে এবং লিঙ্কটা করা আছে, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও সরি এই সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে সরাসরি চলে আসলাম এবং এইখানে দেখতে পাচ্ছি যে ফ্রি ডাউনলোড ফর পিসি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ডাউনলোড করে দেখাচ্ছি না, কারণ এখানে যদি আমি ডাউনলোড করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি সেটাই হচ্ছে এখন ইনস্টল করে দেখাচ্ছি। আচ্ছা, আমি যদি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করি তাহলে সরাসরি এটা ডাউন হবে। এবং যাদের কিনা এই আইডিয়ামটা ডাউনলোড করা নেই বা ইনস্টল করা নেই, তাদেরটা সরাসরি এই কর্নারে ডাউন হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমার আগে থেকেই ডাউন করা আছে, তো সেই ক্ষেত্রে আমি এখন এটাকে ইনস্টল করছি। আমি এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখানে আমার কোনো কিছু দেখতে হবে না, শুধুমাত্র আমি ইএস এ ক্লিক করব। আচ্ছা, ইউজ কর মানে ইউজ ইএস এ ক্লিক করার পর দেখা হচ্ছে আমার নেক্সট স্টেপ, নেক্সটে ক্লিক করতে হবে। দেখা হচ্ছে এখানে আমি আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্টে ক্লিক করলাম। যদি আপনাদের এখানে কী কী লেখা আছে যদি পড়তে ইচ্ছা করে তাহলে পড়ে নেবেন, সমস্যা নেই। দেখা হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। দেখা হচ্ছে নেক্সট ক্লিক করলাম এবং আরেকবার নেক্সটে ক্লিক করব। এখন কিন্তু আমার এটা অটোমেটিকলি অটো ইনস্টল হয়ে যাবে, আমার এখানে কোনো ঝামেলা নেই। ওকে, আমার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, এখন জাস্ট ফিনিশে ক্লিক করব। আচ্ছা, এখন যদি আমি সরাসরি ফটোশপে চলে যাই, তো ফটোশপে আসার পর আমি কি করব, যে আমি অভ্রোটা ইনস্টল করলাম, সেটাকে আমাকে এখন ইউজ করতে হবে। তো এর জন্য আমি সরাসরি চলে যাব হচ্ছে আমাদের যে এইখানে আছে, আচ্ছা এখানে পাবো না, সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের যে উইন্ডো স্টার্ট মেনু আছে সেখানে, এবং এইখান থেকে অভ্রো যেখানে আছে সেইখানে আমি ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমার অভ্রোটা চলে আসছে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমাকে এই যে একটা সেটিং আছে, অভ্রোর সেটিং আছে, আচ্ছা এইটা যদি আপনারা এখানে খুঁজে না পান তাহলে সরাসরি আমরা আমাদের যে শো হিডেন আইকনস আছে সেখানে ক্লিক করবো এবং এইখানে একটা অপশন পাবো, ঠিক আছে। সেইখান থেকে মাউস রাইট বাটন ক্লিক করলে কিন্তু আমি এটা পেয়ে যাবো। ওকে, এরপর যেটা করবো সেটা হচ্ছে আমার যেহেতু এখানে শত এমজি সিলেক্ট করাই আছে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি যদি এখানে ইংলিশে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আচ্ছা ইংলিশে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এইটাকে সবগুলোকে যদি আমি সিলেক্ট করে কেটে দিই এবং লিখতে চাই, আচ্ছা আবার এখানে ইংলিশটাকে বাংলা সিলেক্ট করা হলো। আচ্ছা, এরপর যদি আমি এখানে লিখতে চাই বাংলিশ যেভাবে লিখি সেইভাবে যদি আমি টাইপ করতে চাই এখানে, আচ্ছা দেখেন এইখানে কিন্তু আমার অক্ষরটা ভেঙে যাচ্ছে, আমার অক্ষরটা ভেঙে যাচ্ছে। আমার লিখছি, আচ্ছা আমার সোনার বাংলা, আচ্ছা দেখেন আমার সোনার বাংলা লিখলাম, বাট হচ্ছে এইখানে আমার অক্ষরটা ভেঙে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা আমরা সবাই সম্মুখীন হয়ে থাকি। তো এই ধরনের সমস্যার সমাধান নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমার যে অভ্রোর সেটিং আছে এখান থেকে, সেখানে যে মাউসের রাইট বাটন ক্লিক করে এইখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করব আউটপুট এস এ এন এস আই মানে এনসি, এইটাকে আমরা সিলেক্ট করবো। আচ্ছা, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে অনেক অপশন আছে, জাস্ট প্রথম যেটা আছে আই এম, আচ্ছা এটা পড়তে হবে না, শুধুমাত্র আমরা ইউজ এনসি এনিওয়েতে ক্লিক করবো। ওকে, আমার কিন্তু এখন এনিওয়েতে চলে আসছে, এনসি চলে আসছে, বাংলা চলে আসছে। এখন যদি আমরা যেভাবে বাংলিশ বাংলিশ লিখি, মানে হচ্ছে আমার যেভাবে লিখি এ এম এ আর, আমার যেভাবে লিখি আমার ঠিক সেইভাবে টাইপ করবো। আমি লিখলাম এ, আচ্ছা এইখানে হচ্ছে আমার চলে আসতেছে না। আচ্ছা, এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে আমার দেখেন এখানে নির্মলা ইউআই চলে আসছে। তো এইখান থেকে আমরা আমাদের যে বাংলা ফন্ট আছে সেটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। তো এইখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি
এনসি সরি যেটা আমাদের বাংলা ফন্ট আছে সেটাকে আমরা সিলেক্ট করবো। যদি আমি এখানে কংস এমজেডটাকে সিলেক্ট করি, আমি এখন টাইপ করি, এই দেখেন আমার কিন্তু এখন সুন্দরভাবে চলে আসছে, দেখেন এই হচ্ছে আমার লেখা, এবং এইখানে কিন্তু আমার কোনো রকম ফন্টটা ভাঙবে না। এবং এইখানে যদি আমি বাংলা লিখতে চাই বা যে আমরা যুক্ত বর্ণ লিখতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি এখানে লিখতে পারবো, যেমন দেখেন ক্ষেত্র বা যেটাই লিখি, যেটাই লিখি আমরা কিন্তু সুন্দরভাবে সেটা চলে আসতেছে। তো আমরা এইভাবে আমাদের লেখাগুলোকে ফটোশপের মাধ্যমে বাংলা লিখতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।